দেশের বিভিন্ন স্থানে যখন বন্যা, তখন যশোরে দীর্ঘ অনাবৃষ্টি আর খরার কারণে বিপর্যয় নেমে এসেছে মাছ চাষে। দেশের বৃহৎ হেচারি পল্লীর সঙ্গে সংশ্লিষ্টরা জানাচ্ছেন, রেণুপোনা ও চারা মাছ উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। আমাদের এবছরে বেচা কিনা খুব কম, বৃষ্টি বাদলা নেই, খদ্দের পাতে আসতেছে কম, আমরা লস খেয়ে যাচ্ছি এই বর্ষার কারণে। আমাদের এই বর্ষা হলে আমাদের মাছ পোনা বিক্রি হবে। কোনো ঘের অঞ্চলে পানি নেই, যার ঘেরে 10 হাত পানি থাকে তার ঘেরে এখন 1.5 হাত পানি, গরমে সমস্ত মাছ মারা যাচ্ছে। সরকার যদি প্রত্যেকটা চাষিদের ভিতরে সাবমার্সিবলের ব্যবস্থা করে, তাহলে আমরা এই গভীর নলকূপের মাধ্যমে পানি দিতে পারলে তাহলে আমাদের মাছটাকে আমরা বাঁচায় রাখতে পারবো। মাছ উৎপাদনের ভরা মৌসুমে মোট চাহিদার 60% রেণুপোনা যশোর থেকে সরবরাহ করা হয়। চাঁচড়া হেচারি পল্লীর 82টি হেচারিতে গত বছর প্রায় 2,60,000 কেজি রেণুপোনা উৎপন্ন হয়েছে। এই তাপদাহ যদি চলতে থাকে, এভাবেই চলতে থাকে, তাহলে এই শিল্প অচিরেই ধ্বংসের দিকে যাবে। যেহেতু বৃষ্টি না হওয়ার কারণে কোনো জলাশয়ে পানি এখনো তেমন মানে মাছ উপযোগী ছাড়ার উপযোগী মানে আপনার পানি হয়নি। বৈরী আবহাওয়া থেকে মাছ রক্ষায় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে নানা পরামর্শ দেওয়া হচ্ছে, জানান মৎস্য কর্মকর্তা। আমরা চাষিদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি যে পানির গভীরতা যাতে বেশি করা যায়, বেশি গভীরতা করবে পানিতে, এবং এয়ারেটার চালানোর সুযোগ থাকলে এয়ারেটার চালাবে, তা নাহলে অন্তত পক্ষে পানি পরিবর্তন করবে বা অতিরিক্ত পানি যোগ করবে, যাতে অক্সিজেনের সমস্যা পুকুরে না হয়। অল্পদিনের মধ্যে ভারী বৃষ্টি না হলে মাছ চাষে আরও বিপর্যয় নেমে আসবে আশঙ্কা চাষি ও হ্যাচারি মালিকদের। মশাহিদ রনি, চ্যানেল আই।